দরজা খুলে নিই না বা দরজা খুলে বাইরে যাই না, ঘরে যদি পুরুষ মানুষ থাকে তারাই দরজাটা খুলে দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়, এবং সেটা আজও আছে আমাদের গ্রামে আছে। আমার বাড়িতে আমি বলছি যে আমার বাড়িতে যখন কোনো অতিথি আসে তো আমরা কিন্তু কেউ যাই না, এবং অতিথিরা আগে বাইরে ঘরে বসতে না হয়, এটা আমাদের গ্রামের কাছে। তো মেয়েটা যখন বড় হয় তখন ভালো নাচ করে, ভালো গান করে, তো বাইরে থেকে কোনো অতিথি এসছে বা কোনো আত্মীয় এসছে তো তখন সে মেয়েটাকে নাচতে বলেছে, যদি এত ভালো নাচে চল বাবুকে নাচ দেখাবি, নাচ গান শোনাবি। তো মেয়েটা যাইতে মানে যেতে চাচ্ছে না, তো তখন সে কি বলছে এই গানটার মধ্যে দিয়ে আমরা শুনি, অনেক বাহানা করছে দেখো।